আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক বেশি সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি সুন্দর দিন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি আমার আজকের দিনটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আমি সকাল থেকেই শুরু করেছি। আমি আসলে প্রত্যেকটা ব্লগই সকাল থেকে শেয়ার করার চেষ্টা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার একটা দিন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো সকালবেলা এখন আমি গাছে পানি দিয়ে নিয়েছি। তো সকাল সকাল তো আমার এই কাজটা প্রতিদিনই করতে হয়, আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না, ভাবলাম একঘেয়েমি লাগবে আপনাদের কাছে। আর গাছে পানি দিয়ে শেষ করে এখন আমি দরজার বাইরে চলে আসলাম। আমার মেন ডোরটা একটু শ্যুট করে নিচ্ছি, একজন আপুর রিকোয়েস্ট ছিল মেন ডোরটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই। আর এই মেন ডোরটা কিন্তু বানানো হয়নি, আমার ভিতরে যত ইন্টেরিয়র কাজ করা হয়েছে, রুমের দরজাগুলো আর ওয়াশরুমের দরজাগুলো কিন্তু সব বানানো হয়েছে। আর এটা কিন্তু বানানো না, এটা রেডিমেড কেনা হয়েছে বনানি থেকে। তো দরজাটা আমার ভালো পড়েনি, দরজাটা এই যে মাঝখান থেকে একটু ফেটে গিয়েছে। এটা কি যেন একটা কাঠ বলেছিল, আমার এখন মনে নেই। তো 20,000-এর বেশি দাম নিয়েছিল। তো দরজাটা ভালো পড়েনি, তো দরজাটা ভাবছি ভিতরে যে ফার্নিচারের কালার আছে ওই কালার করে ফেলবো। তো যাই হোক, আমি কিন্তু এখন বাসার ভিতরে চলে এসেছি আর আমার ছেলের রুমটা আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমি সিলিংয়ের উপরে কীভাবে পরিষ্কার করি, আমি এই ডাস্টারটা দিয়েই এভাবে ঝেড়ে ঝেড়ে নেই। তো এই ডাস্টারটা কিন্তু আমি আরএফএল থেকে নিয়েছিলাম। এটাও অনেকের কোশ্চেন থাকে যে এই ডাস্টারটা আমি কোথা থেকে কিনেছি। এটা আরএফএল থেকে নেওয়া একটা ডাস্টার, এটা খুব বেশি উপকারী আমার কাছে মনে হয়, এটা দিয়ে আমি অনেক কাজ করে থাকি। তো বাবুর রুমের উপরের ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি জানলাটাও মুছে নিয়েছি, ফ্যানটাও মোছা হয়ে গেছে। মোটামুটি এই রুমটা একদম ডিপ ক্লিন করে ফেলেছি। এখন বেডশিটটা বদলে দিচ্ছি, কারণ শীতের মনে হয় না খুব বেশি বাকি আছে, হালকা হালকা শীত কিন্তু পড়ে গেছে এখনই। এখন আর এসিও ছাড়তে হচ্ছে না, আর ফ্যানটাও কিন্তু একদম মিডিয়ামে রেখে ছাড়তে হচ্ছে, মানে খুব বেশি বাড়ানো থাকলে ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না। আর এতে করে সবারই কিন্তু এখন অসুখ হচ্ছে, ঠান্ডা জ্বর সর্দি এরকম সব ঘরেই ঘরেই হচ্ছে। তো আমার বাসায়ও সবারই আমরা মোটামুটি একটু অসুস্থ, আমার শরীরটা তো একদমই ভালো না, আর আমার ছেলেটারও একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। শরীরটা ভালো না থাকার কারণে কিন্তু আমার ভয়েসটাও একটু চেঞ্জ মনে হতে পারে আপনাদের কাছে, তো সেজন্য আপনাদের সবাইকে প্রথমেই সরি বলে নিচ্ছি। আর আমি কিন্তু আমার ছেলের এই রিডিং টেবিলটা আগেও কোনো এক ভিডিওতে দেখিয়েছি, তাও একজন আপু আবারও আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আলমিরাটা সহ আমার ছেলের এই রিডিং টেবিলটা একটু ভালো করে দেখিয়ে দেই, সেজন্যই আবার এই শুটটুকু করে নিয়েছি। তো এই যে আপু, টেবিলটা কিন্তু আমি ভালো করে একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আর আলমারির ভিতরটাও আমি একটু দেখিয়ে দিব, তুমি প্লিজ দেখে নিও। আর এই যে এই পাতলা ড্রয়ারটা টান দিয়ে কিন্তু এখানে বই খাতা রেখে আমার ছেলে পড়াশোনা করে, যেহেতু টেবিলের উপরে পিসি রেখে দিয়েছে, টেবিলের উপর কিন্তু একদমই স্পেস নেই। তো আরও একটা কথা বলছি, আমার সব কিছুই যে সব আপু ভাইয়াদের ভালো লাগবে তেমন কিন্তু না, আমার ভালো লাগাটা কিন্তু আমার একান্তই নিজস্ব ব্যাপার। তো অনেক আপুদেরই কিন্তু আমার এই ভালো লাগাগুলো ভালো লাগছে, আবার অনেকের ভালো লাগছে না। তো যাদের কাছে খারাপ লাগছে আমার সংসারটা, তারা আমার এই ব্যাপারগুলোকে ইগনোর করে যাবেন প্লিজ। আর এখন চলে আসলাম আমি আমার লিভিং রুমে। তো লিভিং রুমের ফ্লোরে যে আমার বড় কার্পেটটা বিছানো রয়েছে, তো একজন আপু এই কার্পেটটার দাম জানতে চেয়েছিলেন। এটা আমি অনলাইনে নিয়েছিলাম অনেক আগে, 5,500 টাকা। অনলাইনে কোন পেজ থেকে নিয়েছি এটা আমার কাছে এখন জানতে চাইলেও আমি বলতে পারবো না, কারণ আমার এখন মনে নেই। আর রহিমা সুইটি আপু, তুমি আমাকে বলেছো যেন আমি আমার লিভিং রুমের বারান্দার গাছগুলো তোমাকে একটু ভালো করে দেখিয়ে দেই। আপু, আমার লিভিং রুমে কোনো বারান্দা নেই, আর এই গাছগুলো আমি উইন্ডোর বাইরে রেখেছি, তোমাকে একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা উইন্ডোর বাইরে সানসেটের উপরে রাখা এই গাছগুলো, আর ছাদ থেকে আমি এই গাছগুলো এখানে নামিয়ে এভাবে রেখে দিয়েছি, তবে বারান্দার মতোই মনে হয় কিন্তু দেখতে। সারাটা বাসা গুছিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, শরীর খারাপ থাকলেও কিন্তু আমি নোংরা থাকতে পারি না।
আমার কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি, হয়তো একটু শুয়ে থাকি আবার একটু পরপর উঠে সবগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো সবগুলো রুম গোছানো হয়ে গেছে, আর এখন আমি একটু সবজি কেনার জন্য অনেকক্ষণ যাবতই ঘুরছি, কোনো আজকে মনে হচ্ছে সবজির ব্যানই আসেনি। তো বারবারই জানালার কাছে আসছিলাম, বারান্দা যাচ্ছিলাম, সবজি আর কিনতে পারলাম না আজকে। তাই ভাবছি আজকে ঘরে যা আছে তাই রান্না করে ফেলবো, সবজির ভ্যানও আসলো না আর নিচেও নামা হয়নি আসলে, শরীর খারাপ এর জন্য। তো এখন আমি একটু দেখে নিচ্ছি আমার ছেলে কি করছে, ওর শরীরটাও তো বেশি ভালো না, আর আজকে স্কুল ছিল, স্কুলে দেইনি ওকে আমি, ওর ঠান্ডা লেগেছে তাই। কারণ ওর ঠান্ডা লেগেছে এটা তো ভাইরাস, ঠান্ডাটা তো এমনিতেও ভাইরাস, ওর কাছ থেকে আরও 10 জন বাচ্চার হবে, এটা ক্ষতিকর আমার কাছে মনে হয়েছে, তাই আমি আর স্কুলে পাঠাইনি। তো ওদের আবার সায়েন্স ফেয়ার হবে, তো সেজন্য ও আবার এখানে লাইফ সাইকেল অফ এ প্লান্ট ড্র করছে, ড্র করে আবার কালার করে নিয়েছে, ড্রয়িং রুমে বসেই ও এই কাজটা করছে। এখানে রোদ ছিল তো আমি বললাম সকালবেলা একটু রোদ লাগাও গায়ে, শরীরটা ভালো লাগবে, তো এখানে বসে ও এই কাজটা করছে। আর এই তো পুরো বাসাটা আমার গুছানো, আর মেয়ে মেয়ের রুমে কি করছে আমি জানি না। তো এখন আমি কিচেনে চলে আসলাম, রান্নাবান্না করব। রান্না করার জন্য খালা এই যে লাউয়ের ছিকলাগুলো রেখেছিলাম, কালকে লাউ রান্না করেছিলাম, তো লাউয়ের ছিকলাটাকে ফেলে না দিয়ে আজকে আমি লাউয়ের এই ছিকলাটা দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আমার রেসিপিটা পুরো দেখবেন প্লিজ। আর এই চিংড়ি মাছগুলো নামানো হয়েছে, চিংড়ি মাছটা ভুনা করে নেবো শুধু। তো এখন রান্নাবান্না শুরু করি। তো রান্না শুরু করার জন্য প্রথমে আমার লাউয়ের যে স্কিনটা আছে, মানে লাউয়ের যে চামড়াটা আমি রেখে দিয়েছি, এটা আমার ব্লেন্ডার করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার নামিয়ে নিচ্ছি। আর এই তো লাউয়ের ছিকলাগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিলাম, ব্লেন্ডার যে জগটা আছে এটাতে দিয়ে অল্প একটু পানি দিয়েছি, তা না হলে ব্লেন্ডটা ভালো হবে না। তো এই তো ব্লেন্ড করে নিচ্ছি এখন। তো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করার পরে লাউয়ের ছিকলাটা কেমন হয়েছে। এই তো, আর যারা এই রেসিপিটা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই রেসিপিটা কত মজা একটা রেসিপি, তাই লাউয়ের ছিকলা কিন্তু ফেলে না দিয়ে আমরা এভাবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারি সবাই, খুব অসাধারণ একটা মজার রেসিপি হয় আমার কাছে মনে হয়। আর অল্প একটু মানে লাউয়ের ছিকলার এই রেসিপিটা দিয়ে অনেকগুলো ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। তো এই তো রান্নাবান্না স্টার্ট করে দিলাম, একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচি আর তেজপাতা। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাই দিয়ে দিলাম, আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, কারণ বেশি আগুন বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে, কারণ এটার মধ্যে অল্প পরিমাণ পানি আছে, খুব বেশি পানি নেই, আর এখানে কোনো এক্সট্রা পানিও অ্যাড করা যাবে না। তো এইভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরার ফাঁকিও দিয়েছি। মানে মাংস রান্না করতে যত প্রকারের মশলা লাগে সবগুলো মশলা এখানে দিয়েছি, কারণ এই রেসিপিটা যখন কমপ্লিট হয়ে যাবে এর কাছ থেকে একটা মাংসর ফ্লেভার আসবে, মানে মাংস রান্নাগুলো যে ফ্লেভারটা আসে ঠিক সেরকম একটা ফ্লেভার আসবে। তো এই যে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে পানিটা একদম শুকিয়ে নিতে হবে, একদম তেলটা যখন গায়ে গায়ে লেগে উঠবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমার এটা কিন্তু অলমোস্ট ডান, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর এখন তো আমি ভয়েস ওভার করছি, এটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল খেতে। তো ভাত বসিয়ে দিলাম এই চুলায়, আর এটাও এখন একটু সার্ভ করে নিব, এরপর আমি চিংড়িটা শুধু ভুনা করে নিব। আর এদিকে আমি ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল এটাও নামিয়ে নিয়েছি, আদা রসুন নামিয়ে নিয়েছি, কারণ চিংড়িটা আমি ক্যাপসিকাম দিয়ে ভাজি করব, মানে সরি ভুনা করব ভাবছি, কারণ কোনো সবজি নেই আর শরীর খারাপ থাকার কারণে হয়তো বা মুখের কোনো রুচি নেই খাওয়ার একদমই, মানে ক্ষুধা লাগছে কিন্তু খাবার নিলে আর খেতে পারছি না এরকম টাইপের হয়ে গেছে। তো এই তো ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাতটা আমি এখন মার ঝরিয়ে নিব, আর এই যে চিংড়িটাও আমি ভুনা করে নিয়েছি আর একটু শুকনা শুকনা করে নিব আর কি।
তো রান্না বান্না অলমোস্ট ডান, চিংড়িটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এখন এগুলোকে সার্ভ করে টেবিলে দিয়ে আমি শাওয়ার নিতে চলে যাব। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাবারের টেবিলে। তো এই যে নামাজ কালাম সব কিছু শেষ করে আবার চলে আসলাম খাবারের টেবিলে। সবাই মিলে এখন খেয়ে নিব দুপুরের খাবারটা। তো আমার ছেলে গোসল করতে ঢুকেছে, ও আসতেছে, আর আমি এদিক থেকে খাবারগুলো সব রেডি করে নিলাম। আর দুপুরের খাবারটা খেতে খেতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্রতিদিনের মতো আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটিকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার চ্যানেলের এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এখন হচ্ছে বিকেল বেলা, আমি একটু ইবনে সিনায় চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য। যেহেতু শরীরটা কয়েকদিন যাবত বেশি খারাপ মনে হচ্ছে তাই একটু ডাক্তারের সিরিয়াল নিয়ে নিলাম। তো বসে আছি ডাক্তার দেখানোর জন্য। তো আমার অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আমার কিছু টেস্ট দিয়েছে, টেস্টগুলো আর আজকে করতে পারলাম না। তো বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি একা, ওদের জন্য আবার একটু সাপ কিনে নিলাম। সাপ কিনে নিয়ে এখন আমি বাসায় এসেছি। তো এসে এই যে ওদেরকে বললাম তোমরা সার্ভ করে নাও, নিয়ে সাপটা খাও, আর আমি একটু চা বানাচ্ছি। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।